yan karimu meherban ya rahimu rahman yan karimu meherban meherban tumi meherban meherban tumi meherban দয়ার মালিককে আর জোরে বলো দয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কাছে চিনাই লাগবে আমি একবারে ভূমিকা থেকে শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই জঙ্গিবাদের জন্য পাঠাই নাই আমার আল্লাহ ধর্মের নামে অধর্মের চর্চা করার জন্য পাঠাই নাই একমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কি না ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলো একবারই বলছি এগুলো ঘটনা না এগুলো চেতনা প্রত্যেকটা দিন এই কথাগুলো আপনাকে গবেষণা করতে হবে প্রতিদিন আপনাকে আল্লাহর কদ্দুরি কদমে সাজদায় লুটে পড়তে হবে করোনার যুদ্ধে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে আর বাংলাদেশকে আল্লাহ পাক যেভাবে বাঁচিয়ে রাখছেন সারাদিন সেজদায় পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না ঠিক কি না বলেন খুব মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয় তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন কান দিয়েছেন শোনার জন্য খারাপ কিছু শোনা যাবে না ভালো কিছু শোনা লাগবে চোখ দিয়ে